বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজের ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফির ছাত্রছাত্রীরা বাঁকুড়া শহরের চব্বিশটি ওয়ার্ডের পানীয় জল এবং সাধু জলের নমুনা সংগ্রহ করে এবং সেই নমুনা পরীক্ষা করে একটি তথ্য সম্বলিত রিপোর্ট তৈরি করে রিপোর্ট অনুযায়ী বারো নম্বর ওয়ার্ডের পানীয় জলের গুণগত মান সবচেয়ে ভালো মানুষের সচেতনতার সঙ্গে সরকারের মেলবন্ধনে একমাত্র স্বাস্থ্যকর পরিশ্রুত জলের সুব্যবস্থা তৈরি করতে পারে বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজের ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফির ছাত্রছাত্রীরা বাঁকুড়া শহরের চব্বিশটি ওয়ার্ডের পানীয় জল এবং সাধু জলের নমুনা সংগ্রহ করে এবং সেই নমুনা পরীক্ষা করে একটি তথ্য সম্বলিত রিপোর্ট তৈরি করে রিপোর্ট অনুযায়ী কোন কোন ওয়ার্ডের পানীয় সাধু জল পানযোগ্য এবং ব্যবহারযোগ্য সেটা বোঝাতে টিডিএস এর সূচক ব্যবহার করা হয়েছে সূচক অনুযায়ী টিডিএস মাত্রা আটশোর বেশি হলেই সেই জল কোনোভাবেই পানযোগ্য নয় এবং সূচক অনুযায়ী নশ পার করলে জল ব্যবহার করতেও নিষেধ করছেন বিশেষজ্ঞরা রিপোর্ট অনুযায়ী বারো নম্বর ওয়ার্ডের পানীয় জলের গুণগত মান সবচেয়ে ভালো সুকুমার বন্দ্যোপাধ্যায় রিপোর্ট তারা নিউজ